এদিকে খুলনায়ও বাড়তি দরে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এই মুহূর্তে নগরীর জোড়াগেট এলাকায় আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনায় কিন্তু সিলিন্ডারযুক্ত যে 12 কেজি সিলিন্ডারের গ্যাস, সেই গ্যাসের কিন্তু সংকট তৈরি হয়েছে। খুলনা শহরের অধিকাংশ দোকানে কিন্তু সিলিন্ডারের গ্যাসের বাড়তি মূল্য রাখা হচ্ছে, অর্থাৎ সরকার নির্ধারিত যে মূল্য 1498 টাকা, সে দামের থেকে বাড়তি মূল্য দিয়ে গ্রাহকদের এই গ্যাস কিনতে হচ্ছে। আমরা এখানকার যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি, অধিকাংশ ক্রেতা এইসব বাড়তি দামের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন। 1498 টাকা যেখানে সরকার নির্ধারিত মূল্য, সেখানে 1650 থেকে 1700 টাকা পর্যন্ত আমরা গ্রাহকদের দেখেছি এখানে সিলিন্ডারের গ্যাস কিনতে। অনেক দোকানে কিন্তু গ্যাস নেই বলেও আসলে ফেরত আসছেন, অনেকে দেখেছি কয়েক দোকান ঘুরে গিয়ে তবে কিন্তু আসলে গ্যাসের সিলিন্ডারের গ্যাস কিনতে পারছেন, তাও একেবারেই অতিরিক্ত মূল্য দিয়ে। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা আসলে বলছেন যে সরকার নির্ধারিত যে মূল্য সেটি তাদের জন্য আসলে বাড়তি, এরপরে যদি আরও 100 বা 150 টাকা বাড়তি মূল্য দিয়ে কিনতে হয় তাদের জন্য আসলে এটি বিরাট কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। অন্যদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে বলছেন যে সরকার যে নির্ধারিত খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে 12 কেজি সিলিন্ডারের জন্য, সেই দামে তারাই আসলে কিনতে পারছেন না, অর্থাৎ তাদেরকে 1550 থেকে বা তার থেকেও বেশি দামে ডিলারের কাছ থেকে আসলে গ্যাস কিনতে হচ্ছে, ফলে সেই নির্ধারিত মূল্য কিন্তু তারা আসলে বিক্রি করতে পারছেন না। এবং বেশ কিছু দোকানে আমরা গ্যাসের সংকটও দেখেছি, অর্থাৎ বিভিন্ন কোম্পানির গ্যাস, যে বসুন্ধরা, সেনা বা অন্যান্য যে গ্যাস কোম্পানি রয়েছে সেসব গ্যাস কোম্পানির কিন্তু গ্যাস নেই এরকম দেখেছি। আমি এই মুহূর্তে খুলনার জোড়াগেটের একটি বড় ডিলারে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আসলে একেবারে গ্যাস ভর্তি থাকার কথা, কিন্তু আমি ছবিতে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি এই পুরো সিলিন্ডার যেগুলো রয়েছে অধিকাংশ সিলিন্ডারে কিন্তু এখানে একেবারেই ফাঁকা। এখানকার যিনি ডিলারের রয়েছেন তিনি আমাদের জানিয়েছেন যে তিনি আসলে গ্যাস পাচ্ছেন না, বারবার অর্ডার করার পরেও কিন্তু গ্যাস দিতে পারছে না বিভিন্ন কোম্পানিগুলো। অন্যদিকে বলি যে বাড়তি দাম নেওয়া হলেও এখানে কিন্তু প্রশাসনের কোনো কার্যক্রম কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। খুলনার বিভিন্ন যে গ্রাহকদের যে অসন্তোষ, সেই অসন্তোষের কারণে যে এখানকার যে প্রশাসনের যে করার কথা, তদারকি করার কথা, সেমনটি কিন্তু আসলে আজকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। যদিও ক্রেতা এবং বিক্রেতারা দুজনেই আসলে দাবি করছেন যে তারা আসলে যদি একটু নির্ধারণ, সরকার যে নির্ধারণ করেছে মূল্য, সেই মূল্যর স্বাভাবিকভাবে তারা কিনতে পারেন তাহলে সেভাবে তারা বিক্রি করতে পারবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে গ্যাসের বাড়তি মূল্য নিয়ে সবশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল।